بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদের আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমউদ্দিন দারুল উলুম ফোর্সকেয়ার মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ গোসলের বিধান দ্বিতীয় পর্ব আমরা শুনবো ইনশাআল্লাহ যেহেতু আমরা এবং দর্শক শ্রোতা অবশ্যই অবগত আছেন যে এটা ইসলামিক কিউএনএ হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তরের আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের এই উত্তর দেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম আশা করি আপনারা এই আলোচনার পরে ইনশাআল্লাহ 10-15 মিনিট পরে আপনারা আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো আপনারা কল দিবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ সম্মানিত ইকরা বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে মোবারকবাদ আমাদের আলোচ্য বিষয় বিগত দিনের ন্যায় গোসল এবং গোসলের বিধান সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি অজু এবং অজু কীভাবে করব কেন করব অজুর মধ্যে ফরজ কী কী কাজ সুন্নত কী কী কাজ আজকের আমাদের আলোচ্য বিষয় কোন কোন সময়ে গোসল করা সুন্নত ওই দিন আমরা জেনেছিলাম কোন কোন সময়ে গোসল করা ফরজ হয় সুন্নত গোসল সালাতুল জুমা প্রতি ফ্রাইডে জুমার নামাজ পড়ার জন্য গোসল করাটা সুন্নত যারা জুমার নামাজ পড়বে তাদের জন্য সুন্নত যারা জুম্মার নামাজ পড়বে না তাদের জন্য সুন্নত কি না সুন্নত না সেটা উলামায়ে কেরামের ভিন্নমত থাকলেও একটি হাদিস বলতেছে একজন মুসলমানের জন্য উচিত প্রতি 7 দিনে হলেও সপ্তাহে একদিন হলেও আমরা যেন গোসল করি ওয়ান্স এ উইক শাওয়ার তবা বাদ করা এটা আল্লাহ নবীর নির্দেশ সেই হিসাবে ইয়ামুল জুমার গোসলটি যারা জুম্মে আসবে তাদের জন্য যেভাবে সুন্নত যারা ঘরে থাকবে অন্ততপক্ষে ইয়ামুল জুমা হিসেবে তারাও যেন গোসল করে নেয় এটাই হলো হাদিস এবং হাদিসের ইশারা উভয় ঈদের জন্য গোসল করাটাও সুন্নত হজ অথবা উমরার এহরাম যে সময় আমরা বাদী সুযোগ থাকলে সেখানেও গোসল করা সুন্নত ফরজ নয় ওয়াজিব নয় করতে পারলে ভালো যদি কোনো কারণে আপনি এহরামের পূর্বে গোসল করতে পারতেছেন না শুধু অজু করেও যদি এহরাম বাঁধেন তাও ঠিক আছে ইভেন যদি আপনি অজু নাও করতে পারেন গোসলও করতে পারলেন না অজু করতে পারলেন না তবুও তো এহরাম হয়ে যাবে কিন্তু এহরামের সুন্নত রিকোয়ারমেন্ট হলো আপনি অবশ্যই এহরামের পূর্বে নখ চুল কেটে অজু ইস্তেঞ্জা সেরে তারপরে আপনি গোসল করলেন আর যদি অজু করার সুযোগ না থাকে অন্ততপক্ষে গোসল করার সুযোগ না থাকে তো অন্ততপক্ষে অজু করেও যেন আমরা এহরাম বাঁধতে পারি এবং টাইমটা যদি মকরু টাইম না হয় তাহলে 2 রাকাত নামাজ পড়ে তারপরে এহরাম বাঁধা তো এহরামের জন্য গোসল করা সেটাও একটি সুন্নত গোসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ বা উমরার এহরামের পূর্বে এইভাবে গোসল করতেন এবং চতুর্থ নম্বর যারা হজে যাবেন দুপুরের পূর্বে আরফার মাঠে গোসল করার সুযোগ থাকলে সেখানেও গোসল করা সুন্নত আলহামদুলিল্লাহ বর্তমানে আরফার মাঠে
বিভিন্ন শাওয়ার রুম রয়েছে, অনেক হজ্জাজ বেতুল্লাহ সেখানে গোসল করার সুযোগ রয়েছে। আপনি এহরাম খুলেও যদি গোসল করেন তাও যায় আছে, এহরাম না বিধে গোসল করলেও অর্থাৎ পুরা শরীর থেকে এহরাম খুলেও গোসল করলে সেটাও জায়েজ রয়েছে। যদি উত্তম হলো যে অন্তত পক্ষে আমরা গোসল করার সময় যদি কেউ আমাদের সামনে না থাকে তবু যেন আমরা আমার সতরটা ডেকে যেন আমরা গোসল করি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে চ্যাপ্টার উল্লেখ করেছেন যে গোসলের মধ্যে বডি থেকে সকল কাপড় খুলে উলঙ্গ হয়ে গোসল করা, যদি বাথরুমের ভিতরে হয়, কোনো রুমের ভিতরে হয়, সেখানে কেউ থাকেন না, পর্দার ভিতরে হয়, তাহলে জায়েজ আছে। বাট ওয়াত তাসাত্তুরু আফজালু, কিন্তু অ্যাটলিস্ট সতরটা কাবার করে গোসল করা এটা হলো উত্তম। কেন? লাল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু, যদি কেউ আমাদেরকে দেখতেছেন না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবসময় দেখতে পাইতেছেন, সেই হিসাবে আল্লাহ থেকেও তো আমাদের হায়া করা উচিত। বাট এরপরেও যদি আরফার মাঠে আপনি মনে করেন যে আমার এহরামের কাপড় যদি আমি বিদিয়ে ফেলি তাহলে তো আমি এটা আবার শুকাইব কোন জায়গায় বা কী করবো, এই কারণে যদি কেহ পুরো কাপড় মানে বডিতে না রেখে এহরাম খুলেও যদি কেউ গোসল করেন তাও কিন্তু জায়েজ আছে। তো আরফার মাঠে হুজ্জাজ বাইতুল্লাহর জন্য জওয়ালের পরে গোসল করাটাও সুন্নত। এছাড়াও আরও কতিপয় গোসল রয়েছে মুস্তাহাব। নতুনভাবে যিনি ইসলাম গ্রহণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাডভাইস করেছেন গোসল করার জন্য, যারা বালেগ হয়েছেন ম্যাচিউর হয়েছেন তাদের ম্যাচিউর হওয়ার পরে গোসল করাটা উত্তম, বেহুশ ছিলেন হুশ ফিরে এসেছে গোসল করা উত্তম, কাপিং এবং শিঙ্গা লাগানোর পরে গোসল করা উত্তম। কোনো ডেড বডিকে যদি আপনি গোসল দেন, মৃত ব্যক্তিকে অনেকে গোসল দিয়ে থাকেন, পুরুষকে পুরুষ এবং মহিলাদেরকে মা বোনরা গোসল দিয়ে থাকেন, তো যারা গোসল দিবেন গোসলের পরে নিজেরাও গোসল করে নেওয়াটা সুন্নত, সুন্নতে মুস্তাহাব্বা। এভাবে লাইলাতুল কদর এবং মদিনায় ঢোকার পূর্বে, মুজদলিফায় অবস্থানকালীন, মক্কায় ঢোকার পূর্বে, তোয়াফে জেরতর পূর্বে সুযোগ থাকলে গোসল করানোটা উত্তম। সালাতে কুসুফ, সূর্যগ্রহণ যদি হয় তো সূর্যগ্রহণে নাকি নামাজ রয়েছে স্পেশাল, সেই নামাজের পর্বে গোসল করাটা উত্তম। ইস্তেসকা, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি চাওয়ার জন্য এর আগে গোসল করে বৃষ্টি চাওয়ার সালাতুল ইস্তেসকা পড়া বা দোয়া করা, এর পূর্বে গোসল করানোটা উত্তম। এইভাবে জ্বর তুফানের সময়ে গোসল করানোটা উত্তম। এই হলো গোসলের কতিপয় মাসাইল। প্রসঙ্গক্রমে আমরা আরেকটি বিষয়ে কভার করা আমি জরুরি মনে করতেছি, সেটি হলো আমরা অজুর সম্পর্কে আলোচনা করেছিলাম বিগত তারিখে, আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন অজুর ক্ষেত্রে কোন কোন কারণে অজু ভেঙে যায়। তো এখানে আমি যদি বলি যে কতিপয় বিষয় রয়েছে হাদিসের মধ্যে অজু ভাঙ্গার কথা থাকলেও ওলামায়ে কারাম সকল একমত যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় অজু করার কথা বললেও পরবর্তীতে এটা ক্যান্সেল হয়ে গিয়েছে, এটা মনসুখ হয়ে গিয়েছে, এটা বর্তমানে অ্যাব্রোগেটেড, এটা এখন বর্তমানে আর বলবৎ নয়। এজ এ এক্সাম্পল, একটি হাদিসে রয়েছে তাওয়াজ্জাউ মিম্মা মাসসাতিন নার, তোমরা আগুন দ্বারা রান্না করা কোনো যদি খাবার খাও, আগুন দ্বারা কুক করা হয়েছে, গরম করা হয়েছে এমন কোনো যদি খাও অথবা পান করো তাহলে এরপরে তোমাদেরকে অজু করতে হবে। তাহলে আমরা যত জিনিস আমরা রান্না করে খাই, কারি হোক, রাইস হোক বা যে কোনো জিনিসই হোক, বা আমরা আগুন দ্বারা গরম করে যেটা আমরা খাই যেমন বা ড্রিঙ্ক করি যেমন চা কফি, এই হাদিস বলতেছে আপনি এগুলা খাওয়া অথবা পান করার পরে আপনাকে অজু করতে হবে। এই হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, বাট ওলামায়ে কারাম বলেছেন এই হাদিসটি যদি ধরে নেওয়া হয় তো এক সময় ওয়াজিব ছিল, বর্তমানে এটা মনসুখ, তখন কিন্তু এগুলা খাওয়ার পরে অজু করা ওয়াজিব নয়। হ্যাঁ, এরপরে উত্তম যদি কেউ অজু করেন তাহলে ভালো, আর নয় অন্তত পক্ষে আমরা কোনো কিছু খাবার পরে আমাদের হাত মুখ আমরা যেন দৌত করে কুলি করে ফেলি। নবী করিম সাল ইসলাম কোনো কোনো দিন কোনো জিনিস খাবার পরে হাত দৌত করলেন, মুখ দৌত করলেন, কুলি করলেন আর বললেন এটি হলো মা মাস্তা তিন্নার বা কোনো খাবার জিনিস খাওয়ার পরে অজু। এই হলো একটি বিষয় যে হাদিসের মধ্যে অজু করার কথা থাকলেও বর্তমানে এই অজু করাটা মোস্তাহাব অথবা হাত মুখ দৌত করা যার অর্থ, অথবা এটা ওয়াজিব হলেও এক সময় বর্তমানে এটা মনসুখ হয়ে গিয়েছে। আরও কতিপয় বিষয় রয়েছে সকল উলামায়ে কেরাম একমত যেটা অজু ভঙ্গের কারণ, সেগুলো কি? যে সমস্ত জিনিস আমাদের সামন অথবা পিছন রাস্তা দিয়ে নির্গত হয় এই সব জিনিসের মাধ্যমে অজু ভেঙে যাবে, এটা সকল উলামায়ে কেরাম একমত, যদি এটা সাধারণভাবে বের হওয়ার জিনিস হয়। সকল উলামায়ে কেরামের কারো দ্বিমত নেই,
কেন কোরআন বলেছে আও জাহাদুম মিনকুম মিনাল গাইতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা আনফাতাইয়াম্মামু সাইদান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা টয়লেট থেকে আসার পরে, টয়লেট ইউজ করে টয়লেট থেকে আসার পরে সেখানে যে মল নির্গত হলো, যেগুলো আউট হলো, এটা অজু বঙ্গের একটি কারণ। তোমাদেরকে অজু করতে হবে পানি পাইলে, আর যদি অজু না পাও, পানি না পাও, তাহলে তয়াম্মুম করতে হবে। তো এই আয়াতের উপর ভিত্তি করে সকল উলামায়ে কেরাম একমত, মা খারাজা মিনাস সাবিলাইন, সামন এবং পিছন রাস্তায় যা কিছু সাধারণত নির্গত হয়, এগুলো নির্গত হওয়ার সঙ্গে সঙ্গেই অজু ভেঙে যায়। যেমন সামনের রাস্তায় যেগুলো জিনিস নির্গত হয়, নাম্বার ওয়ান পেশাব, নাম্বার টু বীর্য বা মনি স্পাম, যেটা বের হলে অজু তো ওয়াজিব হবে, ইভেন গোসল ওয়াজিব হয়ে যায়। তাছাড়া মজি এবং ওদি, সেটাও আমি ওই দিন বলেছিলাম দাঁতু রোগ, এটাও যদি নির্গত হয় রোগ হিসাবে তা অজু ভেঙে যাবে, যদিও এটা দাঁতু রোগ হিসাবে সাদা পানি যেটা নির্গত হয় সেক্স ছাড়াই, মাফ করবেন আমি মস্তাব জনের সাথে বলতেছি, কারো রোগের কারণে এটা হতে পারে, যেটা জিনিসটা নাফাক এটা বের হলে অজু ভেঙে যায়, যদিও গোসল ওয়াজিব হবে না, এটাকে আরবিতে মদি বা ওদি বলে। সবান মা বোনদের ক্ষেত্রে মান্থলি পিরিয়ডের ব্লাড অথবা সন্তান জন্ম নেওয়ার পরে নেফাসের ব্লাড, তো মেনসিস এবং প্রিনিডল যে সমস্ত ব্লাড রয়েছে সেগুলোর মাধ্যমে অজু তো ভাঙবেই, ইভেন গোসল পর্যন্ত ফরজ হয়ে যায়। তাছাড়া ইস্তেহাজা, যেটা হায়জ নয় নেফাস নয়, যে ব্লাড নির্গত হয় মা বোনদের, যে হায়জের ক্ষেত্রে তিন দিনের চেয়ে কম অথবা দশ দিনের অতিরিক্ত টাইমও যদি এটা নির্গত হয়, অথবা প্রেগনেন্ট থাকা অবস্থায় যে ব্লাড নির্গত হয়, অথবা নেফাসের ক্ষেত্রে সন্তান জন্ম নেওয়ার পরে চল্লিশ দিনের পরে যদি এই ব্লিডিংটা কন্টিনিউ থাকে, তো এইগুলো কিন্তু হায়েজের পর্যায়ে পড়ে, নেফাসের পর্যায়ে পড়ে না, এটাকে কিতাবের পরিভাষায় ইস্তেহাজা বলে। এই ব্লিডিংটাও কিন্তু অজুবঙ্গের একটি কারণ। এই গেল সামনের রাস্তায় যেগুলো বিনিগত হয়। সমান পিছন রাস্তায় যেগুলো নিগত হয়, টয়লেট বা যেটা মোস্ট কমন যেটি হলো গ্যাস আউট হওয়া, বহার সেবা পরিষ্কার রয়েছে, এর মাধ্যমে অজু ভেঙে যায়। সমান অস্বাভাবিক কোনো জিনিস যদি সামন বা পিছন রাস্তায় বের হয়ে যায়, মাফ করবেন মস্তাবনের সাথে বলতেছি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী উল্লেখ করেছেন, যদি কারো পিছন রাস্তা দিয়ে কোনো কিলা বা এরকম কোনো কিছু বের হয়ে আসে, যেটা সাধারণত হয় না, কৃমি বা এরকম কোনো জিনিস, তার মাধ্যমে কিন্তু অজু ভেঙে যায় বলে উল্লেখ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি কিতাব বুখারী শরীফে। এটা সকল উলামায়ে কেরাম একমত, শুধুমাত্র ইমাম শাফি সাব্দি মত। আরও কিন্তু কতিপয় বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে অজু ভেঙে যাবে সকল উলামায়ে একমত। ঘুমাইলে যদি আমরা ডিপ স্লিপ ভালোভাবে ঘুমিয়ে যাই, তো এটাও সকল উলামায়ে কেরাম বলেন অজু ভেঙে যাবে। বেহুশ হয়ে গেলে, পাগল হয়ে গেলে সকল উলামায়ে কেরাম একমত, এর মাধ্যমে অজু ভেঙে যায়। কিছু বিষয় রয়েছে বিতর্কিত, তো যে সমস্ত জিনিস বিতর্কিত রয়েছে, কিছু উলামায়ে কেরাম অজু ভাঙ্গে, কিছু উলামায়ে কেরাম অজু ভাঙ্গে না। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম অজু ভেঙে যায়, বডির যে কোনো জায়গা থেকে যদি ব্লাড অথবা পুজ বের হয়ে এটা যদি প্রবাহিত হয়ে যায়, তাহলে এর মাধ্যমে অজু ভাঙবে। মুখ পরে বমি করলে অজু ভেঙে যায়। যে নামাজ মধ্যে রুকু সজ্জা আছে সেখানে যদি কেউ বড় করে হাসেন, যে হাসিটা পাশের লোক শুনতে পায়, এর মাধ্যমে কিন্তু অজু ভেঙে যাবে শাস্তি হিসাবে, পানিশমেন্ট হিসাবে। এইগুলো হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে অজু ভঙ্গের কারণ। বডি যে কোনো জায়গাতে, মুখ থেকে বের হোক বা বডি যে কোনো জায়গাতে রক্ত বের হোক, বের হয়ে যে জায়গাটার রক্তটা প্রবাহিত হয়ে যায়, তাহলে এর মাধ্যমে অজু ভেঙে যায়। হয়তো বিস্তারিত হাদিস বলার সুযোগ নাই, এটা হাদিসের মধ্যে রয়েছে, আল অজু মিন কুল্লে দমিন সাইলিন, নবীর হোসেন বলেছেন যে ব্লাড প্রবাহিত হয় সেই ব্লাডের কারণে অজু করতে হবে। আরেকটা হাদিসে রয়েছে, মানকা আও রাউফা ফি সলাতিন, যদি কেউ মুখ পরে বমি করে ফেলে অথবা নাক দিয়ে রক্ত বের হয়ে যায়, তাহলে তার নামাজ ভেঙে গেল, অজু ভেঙে গেল, ফালিয়াং শরীফ আলিয়া তওয়াজ্জা, সে গিয়ে যেন অজু করে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিসটি বর্ণিত। এই সব হাদিসের উপর ভিত্তি করে মুখ পরে বমি করলেও অজু ভেঙে যাবে। সমান ইমাম শাফি রহমতুল্লাহের মতে আরও কয়েকটি বিষয় রয়েছে নাকিজ অজু, যদি কোনো পুরুষ কোনো মহিলাকে টাচ করেন, চাই মহিলা ওনার রিলেটিভ হোক অথবা নাই হোক, মাহরমাতের মধ্যে হোক অথবা নাই হোক, এবং টাচটা যে কোনো উদ্দেশ্যেই হোক,
বারো নিয়তে বা খারাপ নিয়তে অজু ব্যাঙ্গে যাবে। ইভেন বাবা তার মেয়েকে টাচ করলে ওনার মজব এসে অজু ব্যাঙ্গে যায়। এই মজবটা কিন্তু কোনো ক্ষেত্রে খুবই কঠিন, বিশেষ করে আপনারা দেখেছেন তোয়াফ করার সময় অজুর প্রয়োজন, কিন্তু ওই সময় কিন্তু আপনার সঙ্গে আপনার মেয়ে আছে বা আপনার ওয়াইফ আছেন বা আপনার হয়তো নিজের মা বা বোন আছেন, আপনি হয়তো তাকে হেল্প করতে গিয়ে আপনার টাচ করতে হবে, ধরতে হবে। তো ইমাম শাফি সাহেবের মতো বিষয়ে কিন্তু এখানে অজু ব্যাঙ্গে দেওয়ার কারণ, আলহামদুলিল্লাহ বাকি উলামায়ে কেরামের মতো অজু ভাঙবে না। তো উনি একটি কোরআন শরীফের আয়াতের উপর ভিত্তি করে কথা বলেছেন, আওলা মাসতুমুন নিসা, যার বাহ্যিক অর্থ হলো মহিলাকে টাচ করা, কিন্তু বাকি উলামায়ে কেরাম বলতেছেন এখানে টাচ করা বলতে নর্মাল টাচ নয়, এখানে সহবাসের টাচ করা মিন করা হয়েছে, যার কারণে গোসল ফরজ হয়, ওই অর্থে এখানে উল্লেখ করা হয়েছে। যাই হোক, তো এই বিষয়টা একটু বিতর্কিত, এইভাবে কিছু বিষয় রয়েছে বিতর্কিত আর কিছু বিষয় রয়েছে সমস্ত উলামায়ে কেরাম মতে অজু ব্যাঙ্গে যায়। আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো পরবর্তীতে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো কোন আয়াত বা হাদিসের মধ্যে নিষেধ আসে নাই, অতএব গর্ভ অবস্থায় স্ত্রী সহবাস জায়েজ রয়েছে। একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ইহুদিরা বিশ্বাস করত যে ওই টাইমে সহবাস করলে সন্তানকে ধ্বংস করা হয়। নবী করিম সাল্লাম এটা অস্বীকার করেছেন এবং বলেছেন জায়েজ আছে। তবে হ্যাঁ, একটি কথা স্বাভাবিক আপনি আমি অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই টাইমে কিন্তু একজন গর্ভধারিণী মা ওনার স্বাস্থ্য এবং সন্তানের প্রতি অবশ্যই লক্ষ্য রাখা সেটা আমাদের দায়িত্ব রয়েছে। বাট মাস্টার দিক দিয়া স্ত্রী সহবাসের ক্ষেত্রে জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হ্যালো হুজুর, আমি কইতাছিলাম শাওয়ার ফয়লা দিয়ে রাতে ওযু যদি ওযু করা হয়নি, আবার খাবার থাকে না, সবগুলোকে শাওয়ার করিনা রাতে সবগুলোকে ওযু করলে ওযু হয়নি, আমি কইতাম সিগার ইনশাআল্লাহ। আর আর কোন প্রশ্ন আছে আপনার? জি না, থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য, খুবই সুন্দর প্রশ্ন। আমরা অনেকেই মনে করে থাকি, আমি একটু আগে অজুবঙ্গের কারণ বলেছি, সেখানে উলঙ্গ হওয়া অজুবঙ্গের কোনো কারণ নয়। সতর খাবার করে রাখা এটা সব সময়ের জন্য ফরজ, অন্য কারোর সামনে যেন আমরা আমাদের সতর যেন এক্সপোজ না করি, তাই যদি আমরা করে ফেলি কারোর সামনে গুণা হবে কিন্তু অজু ভাঙ্গে যাবে না। তো আপনার প্রশ্ন হলো শাওয়ারের পরে আপনি উলঙ্গ অবস্থায় অজু করা যাবে কি না। না, প্রথমত শাওয়ারের পরে অজু করতে হয় না, কেন আপনি শাওয়ারের সময় পুরো বদিদত করে ফেলেছেন, অজুর মাধ্যমে জায়গাগুলো দৌত করার কথা ছিল সেগুলো তো আপনার দৌত হয়ে গিয়েছে, অতএব অজুর কাজ হয়ে গেছে। এক, দুই নম্বর, গুসলের সুন্নত তরিকাই হলো আপনি, আমরা ওই দিন বলেছিলাম হয়তো আপনি প্রোগ্রাম আমাদের মিস করেছেন, যে গুসলের শুরুতে আল্লাহর নবীর সুন্নত শিক্ষা হলো, প্র্যাকটিস হলো, ফরজ গুসল হোক অথবা স্বাভাবিক গুসল হোক আমরা শুরুতে অজু করব। তো অলরেডি যেহেতু সুন্নত তরিকা মতো গুসল করলে আপনি গুসলের পূর্বে তো অজু করেই ফেলেছেন, আর নাও যদি করে থাকেন তবু তো গোসলের মাধ্যমে পুরো শরীর দৌত হয়ে যাওয়ার কারণে অজুর কাজটা সেরে নেওয়া হয়েছে, আপনার নিয়ত না থাকলেও অটোমেটিক হয়ে যায়। এজন্য গোসলের পরে আপনাকে আর অজু করতে হয় না, যদি আপনি সঠিকভাবে গোসল করে থাকেন আপনাকে আর অজু করতে হবে না, করলে বরং মকরু হবে। বাট যদি কোনো সময় আপনি অজু করেন আর আপনার সতর খোলাও থাকে, অজু হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সতর কারো সামনে খুললে সেটা ভিন্ন কথা, গুণা হবে আর আলাদা কথা, কিন্তু অজু ভেঙে যায় না, এটা অজু ভঙ্গের কারণ নয়। আমরা অনেকেই মনে করি সতর খুলে গেলে অজু ভেঙে যায় বা সতর খোলা অবস্থায় অজু করলে অজু বালিড হবে না, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। বাট আপনার স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর হলো গোসলের পরে শাওয়ার করার পরে আমরা কী করবো না, অজু করবো না, কেন যদি সুন্নতির মতো আমরা গোসল করে থাকি অজু আগেই করবো, আর যদি নাই করি তবুও তো গোসলের মাধ্যমে অজুর কাজ হয়ে গিয়েছে, এজন্য পরে আর গোসলের পরে আবার অজু করতে হয় না। জাযাকুমুল্লাহ সানাল জাযা, মাশাআল্লাহ। তো আমরা আলোচনা করেছিলাম আজকে গোসল সম্পর্কে, গোসল কোন কোন সময় গোসল ফরজ হয় এটা আমরা আগে আলোচনা করেছি, আর এইভাবে অজুর ক্ষেত্রেও আরও কিছু বিষয় আমার মনে হয় একটু বলে দেওয়া ভালো। যে সমস্ত জিনিসের মাধ্যমে অজু ভাঙ্গে না, রক্ত বের হয়েছে কিন্তু রক্তটা জায়গার মধ্যে বসে রয়েছে, এই জায়গা থেকে বেশে অন্য মানে এখনও কী হয় না, বেশে যায় নাই, ফ্লো হয় নাই, তো সেই রক্ত কিন্তু অজু ভাঙবে না। সমান
আমরা যেটা বিশ্বাস করি, যদি কোনো বমি হয় মুখ না ভরে অথবা কফ বিনোদে কফ বের হয়ে এসেছে মুখ ভরে নাই, তো এগুলোর মাধ্যমে কিন্তু অজু ভাঙবে না। সমান আপনি ঘুমাইছেন কিন্তু হালকা ঘুম, এই হালকা ঘুমের মাধ্যমেও অজু ভাঙবে না। ইমাম বুখারী রহমতুল্লাহি বুখারী পরিষ্কার উল্লেখ করেছেন বাবু নওমিল খফিফ, যেমন সাহাবায়ে কারাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেট করেছিলেন, সাহাবায়ে কারাম বসে বসে একটু ওনাদের উঙ্গানি বাপ চলে এসেছিল, রসুলুল্লাহ সাল্লাম অনেক লেটে এসে নামাজ পড়াইছেন, ওরা কিন্তু অজু করেন নাই, তো সেখানে বসে বসে হয়তো ঘুমাইছেন। এজন্য উলামা একরাম উল্লেখ করেছেন নামাজের মসনুন তরিকায় যদি কারো ঘুম চলে আসে দাঁড়ানো অবস্থায় বা রুকু অবস্থায় বা সেজদা অবস্থায় বা কায়দা অবস্থায় কেউ ঘুমান, তো এই ঘুমটা কিন্তু পুরো ডিপ ঘুম হতে পারে না, কারণ পুরো ডিপ ঘুম হলে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, রুকুতে থাকতে পারবে না, সেজদার মসনুন তরিকায় থাকতে পারবে না, চেয়ে ফ্লোরে পড়ে যাবে। তো যদি এইভাবে উনি একটু ঘুম চলেও আসে তো নিশ্চয়ই ঘুমটা কী হবে, হালকা ঘুম হবে, এই ঘুমের মাধ্যমে অজু ব্যাঙ্কে যায় না। হ্যাঁ, যদি গভীর ঘুম হয়, আপনি শুইয়া ঘুমাইছেন পিঠের উপর অথবা সাইডের উপর লে ডাউন করে আপনি ঘুমাইছেন, অথবা কোনো হিসাবে হেলান যে আপনি ঘুমাইছেন, হেলান সরানোর পরেও আপনার ঘুম ভাঙতে সময় পড়ে যাচ্ছেন, দ্যাট মিন্স আপনার ঘুমটা অনেক গভীর ঘুম হয়ে গেছে, অজু ব্যাঙ্কে যাবে, নতুবা ঘুম ভাঙবে না। ঠিক আছে, জাজাকুমুল্লাহ খাইরান। জাজাকুমুল্লাহ খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, আপনার প্রশ্ন। জি, আমার প্রশ্ন হলো, আমি গত সপ্তাহে ফোন করেছিলাম আপনার লগে রুমানি মাছিয়া ওইখানে, যে প্রতি রেখা তো দুইটা বা তিনটা সুরা দিয়া নমাজ পড়ার কথা বলছ যে পড়া যায়, তবে প্রতি সুরার সঙ্গে বিসমিল্লাহ পড়তই বলি না পড়তই তো নাই, ওটা তো জানা যায় না। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আছি। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, কিছু নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি প্রশ্ন করেছেন এবং এই বিষয়ে হাদিসের মধ্যে পড়ার কথাও আসে নাই, না পড়ার কথাও আসে নাই, যার ফলে উলামায়ে কেরামের এই বিষয়ে দুইটি মতামত আছে। কেউ বলেছেন পড়লে ভালো, কেউ বলছেন না পড়লে ভালো, বাট এই ব্যাপারে সবাই একমত, বিসমিল্লাহ না পড়লেও কোনো সমস্যা হবে না। বাট উত্তম হবে যদি আপনি সুরার শুরু থেকে পড়েন, আপনি যদি সুরা পড়তেছেন সুরার শুরু থেকে পড়তেছেন যে বিসমিল্লাহ পড়াটা ভালো, আর যদি আপনি কোরআনে করিমের মধ্যখান থেকে আপনি কিছু অংশ পড়তেছেন সুরে ফাতিহার পড়ে, তাহলে ওই সময় যেভাবে কোরআন শরীফ তিলাওয়াতের সময় পড়তে হয় না মধ্যখান থেকে পড়ার কারণে, যদি আপনি তিলাওয়াত করে করে আসতেছেন ঠিক নামাজের মধ্যে, আপনাকে সেখানে বিসমিল্লাহ না পড়াটা উত্তম। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি পদর সময় মনাজাত করি, আর এসার সময় এসার পক্ষে মনাজাত করি, এটা কোনো আপনার প্রশ্ন হলো সূরাতুল বকরা লাস্টের দুটি আয়াত সাধারণত হাদিসে এসেছে মান করা হুমা ফি লাইলাতিন কাফাতাহু, বুখারী শরীফের হাদিস। যদি সূরা বকরা লাস্টের দুই আয়াত বলতে আমান রাসূল থেকে শুরু করে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলা কওমিল কাফিরিন পর্যন্ত যদি কেউ পড়ে নেয়, আল্লাহ নবী বলতেছেন এই দুই আয়াত কোরআন শরীফের তিলাওয়াতের হক আদায়ের জন্য, প্লাস এই ব্যক্তির প্রোটেকশন অফ হেফাজতের জন্য, এবং রাত্রের ইবাদতের ক্ষেত্রে যদি কোনো কারণে রাত্রে জাগি ইবাদত নাও করতে পারেন, তাহলে ওই বিষয়ের অল্টারনেটিভ হিসাবে এই দুইটি আয়াতই যথেষ্ট হয়ে যায়। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা যারা পারি এই দুইটি আয়াতের সার পরে পড়ব। এবং আরেকটি কথা জেনে রাখলে ভালো হবে, এই দুইটি আয়াত এত স্পেশাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে এই দুইটি আয়াত দিয়েছিলেন। বাকি কোরআন শরীফের 6666 আয়াত জিবিল ইসলামের মাধ্যমে এসেছে, কিন্তু এই দুইটি আয়াত ডাইরেক্ট আল্লাহ পাক আল্লাহর নবীকে দিয়েছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতিতে আল্লাহর কাছে রিসিভ করেছেন, আর বাকি সব আয়াতগুলো নর্মাল নাজিল হয়েছে জিবিল ইসলামের মাধ্যমে। তো এই দুই আয়াত খুবই স্পেশাল, যদিও কোনো বর্ণনামতে পরবর্তী জিবিল ইসলাম আবার এই দ্বিতীয় নিয়ে এসেছেন, কিন্তু প্রথমে আল্লাহ পাকও আল্লাহর নবীকে এই দ্বিতীয় শুনিয়েছিলেন। এজন্য এই দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ, নিজের জান মাল গড় এবং গড়ের সমানের হেফাজতের জন্যও কিন্তু এই এই দুইটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ এবং পড়লে যথেষ্ট বলে উল্লেখ করা হয়েছে। আপনার প্রশ্ন হলো, আপনি অনেক সময় এসার পরে বা ফজরের পরে দোয়াতে পড়েন, কারণ সেকেন্ডটা কাটের মধ্যে দোয়া রয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা,
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আপনার প্রশ্ন হলো এই যে অংশটুকু দোয়া আপনি যদি ফজরের পরে দোয়া হিসাবে পড়েন বা এশার পরে দোয়ার মধ্যে পড়েন বা অন্য যে কোনো টাইমে দোয়ার মধ্যে পড়েন কোনো সমস্যা নেই দোয়া হিসাবে পড়তে পারেন তো আপনার ফজরের পরে দোয়াতে পড়া বা এশার পরেও দোয়াতে পড়া বা অন্য যে কোনো টাইমে দোয়াতে আপনি পড়লে কোনো সমস্যা হবে না বাট এই এশার পরে রাত্রে দোয়াত পড়লে তার আলাদা একটি সওয়াব রয়েছে এবং হাদিসের উল্লেখ রয়েছে ঠিক আছে জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাজন আলিমেদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু বিরতির পূর্বে অনেক প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা রয়েছিলেন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দেখি কে রয়েছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কোন সাইন্সে ধরতাম যেমন অথবা আমাদের وأعوذ بك بكلمات التامة ومن كل الشيطان هم وهين لهم জাযাকুমুল্লাহ আপনাদের সুন্দর প্রশ্নের জন্য আমরা আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি আপনার প্রথম প্রশ্ন হলো নিউবর্ন বেবির জন্য আপনি একটি দোয়া বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়াহামাতিন ওয়াইনিন লাম্মা শয়তানির পরে একটা ওয়াও রয়েছে একটা ওয়া শয়তানিন হাম্মাতিন নয় শয়তানিন ওয়া হাম্মাতিন আপনার সব কিছু ঠিক আছে একটি এখানে একটি ওয়াও লাগবে যার অর্থ হলো আয় আল্লাহ আপনার পরিপূর্ণ কলিমা এবং আপনার গুণগান এগুলোর ওসিলা নিয়ে আপনার কাছে আমি পানা চাইতেছি প্রোটেকশন চাইতেছি সকল শয়তানের বুড়াই থেকে এবং হাম্মাতিন হাম্মাতুনের একটি অর্থ হলো আউল বা পেশা পাখি বা এই সমস্ত জিনিসের অনেকের বিশ্বাস ছিল যেগুলোর মাধ্যমে কোনো ইবল বা ক্ষতি আসতে পারে এই ধরনের বদ আকিদা থেকে আল্লাহ আমি পানা চেয়েছি ওয়ামিন কুন্নে আইলিন লাম্মাতিন এবং সকল ইবল আই বদনজর যে সমস্ত চোখের মাধ্যমে বদনজর লাগে খারাপ নজর লাগে এই সমস্ত খারাপ চক্ষুর ক্ষতি থেকেও আল্লাহ আপনার কাছে পানা চেয়েছি এই দোয়াটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে পড়ার কথা দিশে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল এবং ইসহাক আলাইহিমাস সালামকে এই দোয়া পড়ে ফু দিতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হাসান হুসাইনকে ফু দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনিও ওনার বাচ্চাদেরকে এই দোয়া পড়ে ফু দিয়েছেন ছোটো বাচ্চাদেরকে লেখে গলায়ও জুলিয়ে দিতেন আরেকটি দোয়া রয়েছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন আরেকটি দোয়া সমান ওই বাচ্চাদের খেলায় নিউবর্ন বেবির ক্ষেত্রে এই দোয়া আপনি পড়তে পারেন সমস্যা নাই আর আরেকটি নিউবর্ন বেবির জন্য আপনি পড়তে পারেন আম্বাতাল্লাহু নাবাতান হাসানা আল্লাহ যেন এই 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 সন্তানকে যেন উত্তমভাবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রো করে যে দোয়াটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে বলেছেন ফা আম্বাতাল্লাহু নাবাতান হাসানা আল্লাহ ওই চেরাকে ওই
প্ল্যানকে আল্লাহ তাআলা সুন্দরভাবে গজাইছেন, মানে আল্লাহ যেন আমার সন্তানকে সুন্দরভাবে বড় করে, তো এই দোয়া আপনি করতে পারেন। তিন, চার নম্বর আরেকটি দোয়া রয়েছে, সেই দোয়াটি হলো হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে দোয়া করেছেন, ইন্নী ইউঈযুহা ওয়া যুররিয়্যাতাহা মিনাশ শাইতানির রাজীম, ইন্নী ইউঈযুহা বিকা ওয়া যুররিয়্যাতাহা মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ আমি আমার মরিয়মকে এবং তার সন্তানকে তোমার পানামাতে দিলাম, তো আপনি ওই সন্তানকে তো বলতে পারেন। আর আরেকটি দোয়া তো আছেই, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দিয়েছিলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা আল্লিম হুল কিতাব ওয়া ফাক্বিহু ফিদ্দিন, ছেলের জন্য, আর মেয়ে হলে জেন্ডার বদলাইয়ে বলতে হবে আল্লাহুম্মা আল্লিম হাল কিতাব ওয়া ফাক্বিহা ফিদ্দিন, এই দোয়া করতে পারেন। তো এছাড়া রব্বানা হাব লানা তো দোয়া আছেই, মিনা যাওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন। সূরা নাস, ফালাক, কুল হুয়াল্লাহ, আয়াতুল কুরসি, সেগুলো পড়েও আপনি ফুটিতে পারেন। আপনার একটি প্রশ্ন হলো দুপুরের টাইম, দুপুরের টাইমটা হলো এই জোহরের টাইমের যে বিগিনিং যে টাইম আছে ক্যালেন্ডার আপনি দেখবেন, ওই টাইম থেকে শুরু করার আগে 10 মিনিট সময় দুপুর। যেমন মনে করেন জোহরের টাইম যদি আজকে বিগিনিং হয়, সেই ফর এক্সাম্পল আমি বলতেছি যে 12:40-এ, তো 12:30 থেকে 12:40 পর্যন্ত ওই টাইমটা হবে দুপুরের টাইম, এক্সাম্পল বলতেছি আমি, অর্থাৎ জোহরের বিগিনিং টাইম থেকে 10 মিনিট আগের। সমান মাগরিবের টাইমে সূর্য ডুবার পরে, হাদিসটা এসেছে দুপুরের কথা আসে নাই, সূর্য ডুবার পরে কিছুক্ষণ পর্যন্ত তোমরা কুফু সিবিয়ান এবং তোমাদের বাচ্চাদেরকে ঘরে আটকিয়ে রাখো, কারণ ওই টাইমে জিন্নাত এবং শয়তান চতুর্দিকে তারা স্প্রেড হয়। একটু পরে অন্ধকার হওয়ার পরে যদি তারা বের হয় সমস্যা নাই। তো মাগরিবের সূর্য ডুবার সময়ে সূর্য ডুবা থেকে নিয়ে মনে করেন সেখানে 15-20 মিনিট পর্যন্ত বাচ্চাদেরকে বাইরে রাখতে না রাখার কথা এসেছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। আর কোন প্রশ্ন আছে আপনার? ঠিক আছে, আপনি শুনতে থাকুক ইনশাআল্লাহ। আমানার রসুল যেটি হাদিসে এটি এসেছে, যদি কেহ কোনো রাত্রে পড়েন আমান রসুল থেকে সুরায় বকরার লাস্ট পর্যন্ত, তো দুইটি আয়াত উনার জন্য যথেষ্ট হয়ে যায় বহু ব্যাপারে। নম্বর ওয়ান, হেফাজতের ব্যাপারে, উনার জানমাল এগুলোর হেফাজত করার ব্যাপারে এই দুইটি আয়াত যথেষ্ট হয়ে যায়। নম্বর টু, রাত্রে এবাদতের অল্টারনেটিভ হিসাবে এই দুই আয়াত পড়া যথেষ্ট হয়ে যায়। কোরআনে করিমের তিলাওয়াতের হকাদের ক্ষেত্রে যথেষ্ট হয়ে যায়, তো এই হলো রাত্রে পড়লে ভালো। প্রত্যেক নামাজের পরে যদি আপনি পড়েন দুয়ার অংশটুকু যেটি, তাহলে তো আপনি যে কোনো পড়তে পারেন। আর এমনি যদি আপনি তিলাওয়াত সাহেব পড়তে চান, পড়তে পারবেন, বা সুন্নত নয়, সুন্নত মনে করে আপনি পড়বেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি রাত্রের কথাই বলেছেন যে সুন্নত হবে রাত্রে পড়া, আর বাকি অন্য সময় কোরআন শরীফ তিলাওয়াত আপনি পড়তে পারেন, সমস্যা নাই অবশ্য। আর নামাজের পরে আপনি যদি পড়বেন আয়াতুল কুরসি পড়বেন, হাদিসে যেটা এসেছে নাস, ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ এগুলো পড়ার কথা, এবং আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওই আয়াত পড়ার কথা এসেছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কলার, আসসালামু আলাইকুম। জি হ্যালো, কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনি বলেন, আপনি চলে এসেছেন, আমাদের প্রশ্ন বলুন আপনার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। আমি খাইয়ে দেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। জি, তার প্রথম প্রশ্ন আছে,
জি নামাজের মুসল্লার আগে দিই, যে আপনি ভুলবশত কোন নামাজের আগে দিই জান কি পরিমাণ গুনাহ হবে। হাদিস বলতেছে যদি একজন মানুষ অ্যানালাইজ করতে পারতো, অনুমান করতে পারতো, আইডিয়া করতে পারতো মা আলাইহি কি পরিমাণ গুনাহ হচ্ছে, লাউমার রব্বানা আদাল মুসল্লি নামাজের সামনে দিয়ে চলে গেলে লাকানা আইন ইয়াকিফা আর বাইনা খাইরুন মিন আইয়ামুরা বাইনা আদাল মুসল্লি, তাহলে চল্লিশ মানে অন্য হাদিসের 40 বৎসর, 40 বৎসর পর্যন্ত দাঁড়িয়ে থাকা সে দাঁড়িয়ে থাকতো তবুও একজন নামাজের সামনে যাওয়ার সাহস করতো না। এখন কী পরিমাণ গুণা আপনি অনুমান করুন। এবং আরেক হাদিসে বলা হয়েছে যদি কেহ নামাজির আগে যায় তাকে তুমি আটকাও, কারণ সে শয়তান, শয়তানের কাজ হলো নামাজ ডিস্টার্ব করা। আপনিও যদি কোনো নামাজির সামনে দিয়ে আপনি চলে যান তাহলে আপনি একজনকে ডিস্টার্ব করতেছেন। যদি যেতেই হয় আপনাকে তাহলে আপনি সামনে কোনো চেয়ার বা কোনো টেবিল বা কোনো একটা জিনিস আপনি রেখে যেটা আধাত পরিমাণ লম্বা এবং কানিয়াঙ্গুলির মতো বড়ো বাড়িতে যার বড়ো কোনো জিনিস হয় এটা রেখে আপনি যদি সামনে চলে যান তাহলে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ। এবং নমাজের জন্য উচিত উনিও যেন এমন জায়গায় নমাজে দাঁড়ান যাতে অন্য লোক চলাচলের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে। একটি হাদিসে এসেছে নবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাম বলতেন যে আল মুসাল্লুনা হাক্কু বিস-সাওয়ারি, যারা নামাজ পড়বে তারা পিলার সামনে নামাজ পড়া পিলারটা তাদেরকে ছেড়ে দাও, তোমরা যারা গফ করতেছ তোমরা অন্যত্র চলে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা সমান কথাটি বলতেন। তাহলে কী বোঝা গেল যে মসজিদের ভিতরে নামাজ পড়লে যদি আপনি সুন্নত পড়েন তাহলে একটি পিলার বা ওয়াল সামনে নিয়ে আপনি নামাজে দাঁড়ান যাতে আপনার সামনে দিকে যাওয়ার সমস্যা হয় না, পিলারের ওপর দিকে যেন হেসে চলে যেতে পারে। অথবা সামনে সুতরা দিয়ে আপনি নামাজ পড়ুন। সুতরা মানে আমরা একটা জিনিস সামনে রেখে আপনি নামাজ পড়ুন, চেয়ারও হতে পারে, যে কোনো একটা মানে কমপক্ষে যদি আদাত পরিমাণ লম্বা এবং কানিয়াঙ্গুলির মতো বড়ো বাড়ির চেয়ার বড়ো হয়ে যায় তত সমস্যা নেই, একটা ব্যাগ সামনে নিয়ে তো নামাজ পড়তে পারেন। তো এইগুলো যদি সামনে না থাকে আপনি দিয়া যদি আপনার সামনে চলে যান কোনো সমস্যা হবে না। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি বলেছিলেন লা হাওলা ওয়া কুওয়াতা সম্পর্কে, আমি বলেছিলাম যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি পড়বেন 100 বার, এরপরে পড়বেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, কতবার পড়বেন 500 বার, কিন্তু লাস্টের বার 499 বারের পরের বার লাস্টের একবার পড়বেন আল আলিল আজিম সহ, মানে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আর 499 বার পড়বেন 499 পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে। আর লাস্টের একবার পড়লেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কত হলো 500, আর আগে দুরূদ শরীফ পড়ছিলেন 100, আবার শেষে পড়েন দুরূদ শরীফ 100। তো শুরু এবং শেষে যে কোনো দুরূদ শরীফ 100 আর মধ্যখানে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, তবে 500 নম্বর বার লাস্টের বার পড়বেন আল আলিল আজিম সহ, আর বাকিগুলো পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পর্যন্ত। এরপরে যদি আপনি যে কোনো দোয়া করেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যার জন্য আল্লাহ পাক সমাধান করবে। এই কথাটি কে বলেছেন? মুজাদ্দিদ আল ফেসানি আল্লামা আহমদ সরহান্দি রহমতুল্লাহ আলহি, এবং উনি বলেছেন উনি নিজের ব্যক্তিগত ব্যাপারে বা অন্যর ব্যাপারে অনেক সময় পরীক্ষা করে দেখেছেন, এই ব্যাপারে অনেক সাহায্য পেয়েছেন, সমাধান পেয়েছেন, আমরাও পড়ে দেখতে পারি ইনশাআল্লাহ। কারণ আল্লাহের কালাম এবং আল্লাহর তসবি এগুলো বড়ো পাওয়ার। হাদিসে এসেছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ কনজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটি ঠেদার মধ্যে থেকে একটি ঠেদার। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি ও রহমান সাহেবের লগে মাতামতা। আপনি আব্দুর রহমান কই লাগবো? কারণ রহমান আল্লাহর নাম, ই নাম আপনি লেখা যায় না। মুফতি আব্দুর রহমান সাহেব বা মুফতি সাহেব আব্দুর রহমান কথা হইতাম, ঠিক আছে। আমি এদিন আপনারা টেলিভিশন কইলাম যে পয়সা নিবার লাগে আমার গোটায়, জি এখন পর্যন্ত কেউ আইছে না, কেউ কোনো টেলিফোন করতে, ঠিক আছে। আমরা এই নাম্বার ফোসাইছি, আপনার যোগাযোগ করাইব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আপনার কোনো প্রশ্ন থাকা যদি এখন আমরা ফাইয়ার আপনার, আমরা তো লাইভ প্রোগ্রাম বানানি, কোনো প্রশ্ন তাহলে প্রশ্ন হওয়ার কারি ব্যাপারে আমরা যোগাযোগ করাইব ইনশাআল্লাহ, আপনি ফাইবা ইনশাআল্লাহ। ওকে, আপনার নাম্বার ইনশাআল্লাহ আশা করি কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম রাখা হইছে বা রাখবেন চাইছেন, আপনার ফাইবা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, আমরা অচিরে যোগাযোগ করাইব ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। ওকে, বহুত শুকরিয়া, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। তো আমরা হয়েছিলাম যে কোনো বিপদ বা সমস্যার সমাধানের জন্য লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ খুবই পাওয়ারফুল, বিশেষ করে মনের মধ্যে যদি কোনো ওয়াসওয়াসা চলে আসে, খারাপ কোনো কুধারণা, ওই সময় যদি আপনি পড়েন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন কী হবে? আপনার মনের ওই ওয়াসওয়াসা থেকে আপনাকে আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন, পরীক্ষা করে দেখবেন আপনি। সঙ্গে সঙ্গে মনের মধ্যে কোনো খারাপ কোনো খেয়াল আসলেই এই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি 3 বার পড়ে নেন, দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে গেছে, ওই জিনিস থেকে আপনার মন বের হয়ে চলে এসেছে, এটা
শয়তানে যেন অ্যাটম বোমের মতো কাজ করে, যার অর্থ হলো আয় আল্লাহ লা হাওলা, গুনা থেকে বাঁচারও কোনো ক্ষমতা আমার নাই, ওলা কুয়াতা, এবং নেকির কাজ করারও আমার কোনো শক্তি সামর্থ্য নেই আপনার সাহায্য ব্যতীত। মানে গুনা কাজ থেকে বাঁচতে হলেও আপনার সাহায্যের প্রয়োজন, নেকির কাজ করতে হলেও আপনার সাহায্যের প্রয়োজন, ইল্লা বিল্লাহ, আপনি হলেন আল আলী, সবচেয়ে উঁচু মর্যাদাশীল, আল আজিম, এবং আপনি অত্যন্ত বড় মহান। আল্লাহ আকবার। এইভাবে অন্য দোয়াও রয়েছে বিপদ থেকে বাঁচার জন্য, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে কোনো পেরেশানি বা সমস্যার জন্য, বেমারের শিফার জন্য এই তসবিহটা বড় পাওয়ারফুল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যেভাবে আমি হযরতে ইউনুস আলাইহিস সালামকে নাজাত দিয়েছি, এইভাবে যে কোনো বিপদী মানুষকেও এইভাবে নাজাত দিতেই থাকবো কিয়ামত পর্যন্ত। তিন নম্বর আরেকটি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছিলেন, আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। এই হলো দোয়া। এই দোয়ার মাধ্যমেও আল্লাহ সকল টেনশন পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে থাকেন। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইবার সময় আপনার ওই জন্য বাথরুম জন্য বাড়িবার দোয়া করতাম নি না, সাধু আল্লাহ আল্লাহ পড়ে পড়ে বাড়িতাম কিতা করতাম। ঠিক আছে, এটা আমার করতে হতো, আমি শুনছি না নি যে এটা সৈদা তো করতে পারবাই, এটা তো করতে পারবে আপনার আস্তে গেতে উপরে আল্লাহ মাইনের দলম তো পড়িয়া পড়া যায় কিছু আবার দেবো। আমি জানাই না এটা আমি আমল করে গেছি, এটা যেন পড়তে ঠিক আছে কিনা না আমি কি না কথা আপনি করিবা। ঠিক আছে ইনশাল্লাহ। আর আমি ফরজো ফরজো ইয়ে পড়ি নাই, আগে আস্তে গেতে উপরে পড়ি নাই, বাথরুমের শেষে যে দোয়া যেটা পড়া বা অজুর পরের দোয়া, তো একটি জিনিস, বাথরুম বা টয়লেটের ভিতরে তো আমরা দোয়া পড়তে পারি না, দোয়াটা বাইরেই পড়তে হয়। রসুল বলেছেন ইদারাদা হাদুকুম আঞ্জাদুল আল খলা বায়তুল খলা, টয়লেটে ঢুকার যখন ইচ্ছা করব তখন ঢুকার পূর্বেই আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, আল্লাহ সকল প্রকার শয়তান জিন্নাত বেটা হোক বেটি হোক তার উপদ্রব থেকে আল্লাহ আপনার কাছ থেকে পানা চাইতেছি। এক, বাথরুম শেষে তখন আমরা পড়ি গুফরানাকা আলহামদুলিল্লাহ আল্লাজি আযহাবা আনিল আযা ওয়া আফানি, এটা ইমিডিয়েটলি পরে পড়েন, ওটাই ভালো। ফ্লাশ করার পরে আপনি সেখানে পড়তে পারবে কি না পারবে না, উলামায়ে কেরামের দুইটি মতামত। একগ্রো বলতেছেন যেটা বাথরুমের ভিতর তো আপনি এখানে পড়তে পারবেন না, কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি রিং ছিল, এই রিঙের উপর লেখা ছিল মুহাম্মদ রসুলুল্লাহ। এই আল্লাহর নাম লেখার কারণে রসুল ইসলাম বাথরুমে ঢুকার আগে সবসময়টা খুলে তারপরে বাথরুমে ঢুকছেন, আল্লাহর নামটা যেন বাথরুমের ভিতরে নিয়ে যাওয়া না হয়, সেখানে যেন পড়া না হয়, এই হিসাবে বাথরুমের ভিতরে কোনো দোয়া পড়া যাবে না। আরেকগুলো আমাকে বলতেছেন আপনি ফ্লাশ করার পরে পড়ে নিতে পারবেন, ওই কারণে, এই কারণে আমাদের বাথরুম আর ওই সময়ের বাথরুম অনেক ব্যবধান, ওই সময়ের বাথরুমে ফ্লাশ করা বা ফ্লাশ করে ময়লা চলে যাওয়ার এই ব্যবস্থা খুবই কম ছিল, এখন তো ফ্লাশ করার পরে একদম ক্লিন হয়ে যায়। এবং একই বাথরুমের ভিতরে আপনার বাথরুম, আবার এখানে একটি সিঙ্ক রয়েছে, এটা অজুখানা ধরে নেওয়া যায়, আবার একটি বাথটাবও রয়েছে, এটা গোসলখানা ধরা যায়, তিনটি জিনিস একসাথে আপনি করেছেন, তো আপনি যে সময় যেটা ইউজ করবেন তখন ওইটা ওইভাবে কনসিডার হবে বিধায়। বাথরুমে ফ্লাশ করার পরে আপনি অজু করতেছেন, তখন এটা অজুখানা হিসাবে আপনি এটা দেখে আপনি ওই সময় যদি আপনি দোয়া পড়ে নেন সমস্যা হবে না।
বা সতর্কতার জন্য ব্যস্ত হবে আপনি বাথরুমে না পড়ে, আপনি ওই দোয়াটাও আপনি বাহিরে এসে পড়েন, আবার একটু দুঃখে পড়েন, তো বাইরে এসে আপনি পড়ে একটু আপনার হয়তো কষ্ট হবে, সব এটা ভালো হবে, বাইরে এসে আপনি দোয়া পড়ে নেন, তারপরে আবার ঢুকবেন, ঢুকার পূর্বে আপনি ওজুর শুরু বিসমিল্লাহ দোয়াটা আপনি বাইরে পড়িয়া তারপরে আপনি ঢুকলেন, তখন সমস্যা হলো না। আমি কী বলছি বুঝতে পারছেন? যে বাথরুম শেষ করে আপনি বাথরুম থেকে বেরোতে তো আর আধা সেকেন্ড লাগে না, দোয়া খুলে আপনি বের হয়ে দোয়াটা পড়ুন, বিসমিল্লাহ বলুন, আবার ঢুকে যান, এবার আপনি ওজু করুন, ওজু শেষ করে তারপরে ওজুর পরের দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين বের হয়ে দোয়াটি পড়ে নিন। কী হবে? জান্নাতের একটা গেট আপনার জন্য খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ করে কিয়ামতে। অত্যন্ত ফায়দার দোয়া। এছাড়াও একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আগফির লি যুনুবি ওয়াসসিল লি ফিদারি ওয়া বারিক লি ফি রিজকি, এটা আল্লাহ নবী পড়তেন, আপনি সেটাও জানলে পড়তে পারেন, এটা অদূর পরে। আপনার একটি প্রশ্ন হলো যে আপনি যে দোয়া বলেছেন, ধন্যবাদ সুন্দর এবং শুদ্ধ করে আপনি বলেছেন, চারটি জিনিস থেকে পানা চাওয়ার কথা নবীজি বলেছেন, যে তোমরা আযাবে কবর থেকে পানা চাও, জাহান্নাম থেকে পানা চাও, দুনিয়া এবং মরার আগের ফরের ফিতনা থেকে পানা চাও, মসজিদ দাজ্জালের ফিতনা থেকে পানা চাও। আপনি দোয়াটা বলেছেন যে ভাই শুদ্ধ করে বলেছেন মাশাআল্লাহ, এবং এটা নমাজের শেষেও পড়া যায়, কিন্তু পড়তেই হবে এরকম নয়। কেন? আমরা যেটা পড়ি আল্লাহ মানে দিলাম, তো এটাও কিন্তু ফেয়ার এনাফ। কেন? নবী করিম সাল্লাহ ইসলাম শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআন আদউ বিহা ফি সালাতি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যেটি আমি নমাজের মধ্যে পড়ব। জিজ্ঞাসা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবাব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু ইসলাম হাদিসটি বুখারী শরীফে। এই জন্য আমরা যে ইনি জলাম তো পড়ে এই দোয়াটা এনাফ। হ্যাঁ, এরপরে যদি আপনি পড়তে চান পড়তে পারবেন। কেন? নবী ইসলাম বলেছেন সুম্মালি তাহাইয়ার মিনাদ দোয়া, কেউ চাইলে নমাজের শেষে আর তাহিয়াতুর পরে যে কোনো একটা দোয়া করতে পারে। তবে এক্সট্রা দোয়াগুলো আপনি নফলে করাটা ভালো হবে, ফরজের মধ্যে যে কোনো একটি পড়াটাই ভালো। নবী করিম ইসলাম একসঙ্গে সব দোয়া পড়েছেন, এভাবে পাওয়া যায় না। হ্যাঁ, নফলে আপনি ইচ্ছামিত লম্বা করতে পারেন, সেখানে যদি আপনি ইদুল আলাম তো পড়ার পরে ওই দোয়াগুলো পড়েন আপনার জন্য উত্তম হবে। ফরজে পড়লেও জায়েজ হবে, বাট উত্তম হবে এগুলো আপনি নফলের জন্য পড়বেন। সেম সেজদার মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তসবিহ পড়েছেন এবং নফল নামাজ লম্বা সিজদা করেছেন। এই জন্য এই সমস্ত দোয়াগুলো আপনারা ফরজে না পড়ে আপনারা নফলে পড়েন বেশি ভালো হবে। কেন? একটি হাদিসে বলা হয়েছে, সিজদার মধ্যে দোয়া কবুল হয়, ফা কামিনুন ইউস্তাজাব লাক, সিজদার মধ্যে দোয়া করবে কারণ এই দোয়াটা কবুল হয়। এবং আল্লাহর নবীর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস থেকে আমরা যদি পাই, ফরজ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত লম্বা করেন নাই, এবং নবীজি বলেছেন তোমরা সেখানে তসবিহ পড়বে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এক্সট্রা দোয়াগুলো আল্লাহ নবী করেছেন নফল নামাজে, লম্বা টাইম নামাজ পড়েছেন, ফা ফুলাইছেন, তো এই জন্য বেস্ট হবে ওগুলো আপনি নফল নামাজে পড়লে। ফরজে পড়লে যায় আছে অবশ্য, বাট উত্তম হবে নফলে পড়লে। জাজাকুমুল্লাহ খাইরান জাযা, জাজাকুমুল্লাহ খাইর। আমাদের কি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন? হ্যালো, কলার সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। জি বাবা, বলুন আপনার প্রশ্ন। আমি আপনার কাছে একটা ভিডিও প্রশ্ন করতে চাই। আমি একটা যখন ত্যাগের আগর মুহূর্তে আমার একটা প্রপার্টি আমি কইছি যে আমি দিলে মালদার রাস্তে জ্বালা দিই, তো ওম কইছে তাই আমার একটা বিশ্বে একটা অশান্তি করে আমি চিন্তা করতাম। ওম আপনারা যেন কইন আমার যেন আপনি দ্বিতীয়ই করতে, আমি ইনশাআল্লাহ আমি দিলে মার আপনারা যখন যদি বলে না আগর মুহূর্তে কইছেন আপনি আর কোনো না কোনো যদি সহযোগিতা আমার করবেন যে আমি খুশি হই মুহূর্তে নিয়ে কন্ট্রাক্টকে আনলে কইবা। ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন হলো, আপনি কোনো সময় রাগের বশীভূত হয়ে কোনো প্রপার্টি সম্পর্কে বলেছেন আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, যদি এটা মান্যতের নিয়তে নজর হিসাবে বলেন যে আমি পুরা নিয়ত করে তাহলে অবশ্যই এটা দিয়ে দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল ইউফুনু যুরাহুম, প্রত্যেকটি মানুষের উচিত সে যেটা মান্যত এবং নজর করলো আল্লাহর সঙ্গে প্রমিস করলো দিয়ে দিবে, সে অবশ্যই সেটা যেন দিয়া দেয় এবং পুরা করে। আর যদি আপনি কুস্তার বশীভূত বলেছেন আপনার নিয়ত কিছুই ছিল না, তাহলে আপনি সেটাকে উত্তম হবে দিয়ে দেওয়া, বাট ওয়াজিব হবে না, হয়তো জরুরি হবে না, এটা ডিপেন্ড আপনার নিয়তের উপর আপনি কোন নিয়তে বলেছেন না বলেছেন। তো সংক্ষেপে আমি জেনারেল এটি আনসার বললাম, এরপর আপনি ওয়ান টু ওয়ান কোন আনসারের সঙ্গে আপনার কী ইন্টেনশন ছিল না ছিল ওই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করে আপনি বিষয়টা আর একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরান জাযা, জাজাকুমুল্লাহ খাইর। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউনিয়নে উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। যেহেতু আমরা এখন ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্যবাজন আলেমিদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে অনেকেই লাইন অপেক্ষা রয়েছিলেন কল করার জন্য। আমি আশা করব ইনশাল্লাহ আপনারা মাশাআল্লাহ এখন আবারও চলে আসছেন, ইনশাল্লাহ আমরা দেখি এই মুহূর্তে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলটা ড্রপ হয়ে গিয়েছে, আমরা আশা করবো আপনি আবারও আপনাদের কল করবেন ইনশাল্লাহ। আর বিরতির সময় আমাদের কাছে একজনে কল করেছিলেন, আমরা এই বিষয়টা একটু আলোচনা করে নেই। ওনার জিজ্ঞাসা ছিল যে এশার নামাজ 17 রাকাত উনি জানেন, 9 রাকাত পড়লে কি হবে না হবে না? ইয়েস, মেন জরুরি তো হলো 9 রাকাত, কারণ ফরজ 4 রাকাত তো ফরজই, তারপরে 2 রাকাত সুন্নত মুকাদ্দম আমরা পড়ি, এরপরে বিতির ওয়াজিব 3 রাকাত পড়তেই হয়, আর বাকি যেগুলো এগুলা হয়তো সুন্নতে কর মুকাদ্দম অথবা নফল, যার অর্থ হলো পড়লে ভালো না পড়লে কোনো সমস্যা হবে না। এর জন্য যদি কেউ 9 রাকাত পড়ে থাকেন ঠিক আছে, আর যদি কেউ এক্সট্রা পড়েন আপনি এক্সট্রা সওয়াব পাবেন, তবে এগুলো জরুরি নয়, পড়লে আপনি এক্সট্রা সওয়াব পাইবেন। সেম উনি বলেছেন যে আসরের আগে বা এশার আগে সুন্নত 4 রাকাত নাই, আর পড়লেও আসরের আগের সুন্নত নিয়তে পড়া যাবে না, এই কথা কিন্তু ঠিক নয়। আসরের আগেও সুন্নত 4 রাকাত আছে বাট মুকাদ্দা নয়, এশার আগেও 4 রাকাত পড়া যেতে পারে। হাদিসে বলা হয়েছে বাইনা কুল্লি আদানাইনে সালাতুন, প্রত্যেক ওয়াক্তের আদানা খাওয়াদের মাঝখানে নামাজ রয়েছে। সেই হিসাবে আসরের আগের 4 রাকাত বা এশার আগের 4 রাকাত এশা এবং আসরের এইভাবে মনে করে যদি পড়ে কোনো সমস্যা নয়, এটা পড়া যাবে না বা পড়া ঠিক নয় বা নামাজ নাই এই কথা বলা আদৌ সঠিক নয়। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, বলুন আপনার প্রশ্ন। আপনার সংক্ষেপে প্রশ্ন হইলো কা, আমরা তোমার শর্ট আনসার দিব, আর যদি বিস্তারিত মারতে চাই তাহলে আপনি কন্ট্রোল রুম থাকি অথবা ডোনেশন লাইন আমরা নাম্বার নিলে পরবর্তী আলোচনা করবো। আপনার প্রশ্ন সংক্ষেপে হইলো কা, এটা পরে ফোন হলে আমরা কইব না আপনারে, এখন আপাতত কোনো প্রশ্ন তাহলে হইলো কা প্রশ্ন আমরা। প্রশ্ন আপনারা যারাই প্রশ্ন করবা টিভির ভলিউম মিউট করিয়া অথবা ভর্ষবর্তী রুমে গিয়ে আপনার আমরা কথা কইবা ইনশাল্লাহ। আমরা এই প্রোগ্রামটা হলো ইসলামিক কিউ এন এ উইথ ইকরা, মানে শুরুতে আমরা একটা বিশ্বভিত্তিক আলোচনা করি 15-20 মিনিট, তারপরে আপনারা যে কোনো প্রশ্ন করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আলাইকুম সালাম। জি বলুন আপনার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নের ইয়ে হলো কোরআন শরীফের বিভিন্ন অংশ থেকে আপনি নামাজ পড়ে পড়ার সময় পড়েন, সুরায় ফাতিহা পড়ার পরে আয়াতুল কুরসি পড়েন, তারপরে আবার কুলিল্লাহ মালিকি আরেক রাকাতে পড়েন, বা সুরায় তোবার লাস্টের আয়াত লাকাদ জাআকুম রাসূলুন নাম খুশিকুম সেখান থেকে পড়েন। তো যেহেতু কোরআন শরীফের ধারাবাহিকতা যেটা, অর্থাৎ কোরআন শরীফের একটা তরতিব আছে, উপর দিকে নিচের দিকে পড়ে আমরা যাই, উল্টা আমরা আসবো না, অর্থাৎ কোরআন শরীফের তরতিব রয়েছে ওই তরতিবেই আমাদের এইদিকে যেতে হবে, ধারাবাহিক বা মধ্যখানে গ্যাপ রেখে আমরা নিচের দিকে আমরা পড়ে পড়ে যাবো। তো আপনি যেভাবে পড়েছেন সেইভাবেই তো আপনি পড়তেছেন, অতএব এটা জায়েজ হবে, কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকরা উ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ নবী আল্লাহ পাকের কথা বলেছে কোরআন শরীফ, ফাকরা উ মা তায়াসসারা মিনাল কোরআন, আর আল্লাহ নবী বলেছেন সুম্মা লিয়াকরা মা মা হুমিনাল কোরআন বা সুম্মাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, এবার বলেছেন সুম্মাকরা মা মা কামিনাল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যেন কোরআন শরীফ থেকে তোমরা যেন যেটা সহজ পাও সেখান থেকে তোমরা পড়বে, ফাকরা উ মা তায়াসসারা মিনাল কোরআন। এবং নবী করিম সাল্লাম খাল্লাদ ইবনে রাফে রাজি আল্লাহ তালাহুকে নামাজ শিক্ষা দিতে গিয়ে উনি খুব তাড়াহুড়ো করে নামাজ পড়েছিলেন, 3 বার পড়লেন, নবী বললেন তোমার নামাজ হয়নি আবার পড়ো, উনি পড়ে আসেন সালাম করেন বলেন যাও আবার যাও নামাজ হয়নি আবার পড়ো। 3 বার পড়ার পরে উনি জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আল্লিমনি, আপনি আমাকে শিক্ষা দিন, আমি তো আর জানি না কীভাবে পড়তে হয়।
এবার রাসূলুল্লাহ সাল্লাম বললেন তুমি নামাজ পড়লে এইভাবে পড়বে এইভাবে পড়বে, এক পর্যায়ে বললেন যে সুম্মা কোরআ মা মা কামিয়াল কোরআন, তারপরে তুমি সুরা ফাতিহা পড়বে, পড়ার পরে তোমার সঙ্গে কোরআন শরীফের যে অংশ তুমি জানো সেখান থেকে তুমি পড়তে পারো। এখানে কোন জায়গাতে পড়বেন কোনো খাস করা হয় নাই, তাই কোরআন শরীফের তারতিব, কোরআন শরীফের যে তারতিব রয়েছে এই তারতিবকে লক্ষ্য করে আপনি যদি পড়েন তাহলে আপনি পড়তে পারেন নামাজ হয়ে যাবে। ওই দিন আমি দেখেছি আমাদের একটি প্রোগ্রামে ফেসবুকে একজনে কমেন্ট করেছেন যে ওই তরতিবে পড়তে হবে এটার দলিল কী, আর দলিল এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাই পড়েছেন, সাহাবায়ে কেরাম এবাই পড়েছেন, উল্টা পড়েন নাই। যে উল্টা করে পড়েন ভুলবশত সমস্যা নাই, কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ উল্টা পড়েন, পরের সুরা আগে পড়েন আগের সুরা পড়ে পড়েন, তো কোরআন শরীফের যেটা তারতিব দেওয়া হয়েছে যেটা সর্বসম্মতি করবে কোরআন শরীফের তার তারতিব এবং অর্ডার করা হয়েছে, এই অর্ডারকে উল্টায় যদি আপনি পড়েন, যে মনে করেন পরের সুরা আগে পড়লেন অ্যাজ এক্সাম্পল লীলা লীলা ইচ্ছাকৃতভাবে আপনি প্রথম রাখাতে পড়লেন লীলাফি আলহামদুল পরে, আর দ্বিতীয় রাখাতে পড়লেন আল্লাম তারা, আপনারা জানেন আল্লাম তারা আগে তারপরে লীলাফি, তো আপনি উল্টা চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উল্টা হওয়ার কারণে এটা সুন্নতের খেলাফ হয়, এটা অনুত্তম হবে, নামাজ হয়ে যাবে বাট অনুত্তম হবে। কেন আপনাকে অবশ্যই বুঝতে হবে হাদিস বলতে আপনি কী বুঝেন। আজকাল বড় সমস্যা এটা হয়েছে ফেসবুকে অনেকে এইভাবে মন্তব্য করবেন না জেনে, আল্লাহকে আসতে আপনি না জেনে কখনো কোনো এইভাবে মন্তব্য করতে যাবেন না, কারণ হাদিস আপনাকে বুঝতে হবে, হাদিস মানেই আকওয়ালুর রসুল, আফালুর রসুল এবং তাকরির রসুল, তিনটি জিনিস, সেইং অফ রসুল, অ্যাকশন অফ রসুল অ্যান্ড অ্যাপ্রুভাল অফ রসুল। আল্লাহ নবী যেটা বলেছেন তাও হাদিস, যেটি করেছেন সেটিও হাদিস এবং যেটি সমর্থন করেছেন সেটিও হাদিস। আল্লাহর নবীর অ্যাকশন এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিস থেকে পাওয়া যায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিব এ মুস্তাফে উসমানী, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক কোরআন শরীফ তারতিব দেওয়া হয়েছে, সেই তরতিবেই কোরআন শরীফ তিলাওয়াত করেছেন, কোনোদিন পরের সুরা আগে আগের সুরা পরে এভাবে পড়েন নাই। হ্যাঁ ভুলবশত সেটা জায়গা আছে, উল্টা পড়লেও হয়ে যাবে, কিন্তু নবীর আম আমলের উল্টা হওয়ার কারণে সুন্নত পরিপন্থী হওয়ার কারণে এটা অবশ্যই খেলাফে আওলা হবে, অনুত্তম হবে, আমি সেই কথাই বলেছিলাম। তো আমি দেখেছি আমাদের গত একটি প্রোগ্রামে কোনো এক ভাই ফেসবুকে এই মন্তব্য করেছেন যে এটার দলিল কী, দলিল কোথায়, আল্লাহু আকবার, ওলামা একরাম যেটাই বলেন তা দলিল ভিত্তিতে বলে থাকেন, এই আকিদা বিশ্বাসটা রাখা আপনার ভালো। আপনি যদি কোনো ভালো একজন বিজ্ঞ, একজন সার্টিফিকেট প্রাপ্ত একজন ডক্টরের কাছ থেকে কোনো প্রেসক্রিপশন আনেন, ওষুধ আনেন, কেন দিলেন কী দিলেন এটা আপনার বোঝার, আপনার হয়তো বুঝবেন না, আপনার বোঝার জন্য দাবি করো, আপনার জন্য এটা হাস্যকর হবে। আপনি যদি মনে করেন উনি একজন রেজিস্টার্ড ডক্টর, তো অবশ্যই উনি যে প্রেসক্রিপশন দিবেন একটা মেডিকেল সায়েন্সের ভিত্তিতে দিয়ে থাকবেন, এই আস্থা দিয়ে আপনার না থাকে আপনার কাছে চিকিৎসা আপনি যাবেন না। সমান উলামা একরামের প্রতিও আপনাদের সেই আস্থা থাকা দরকার। আজকাল সবচেয়ে বড় সমস্যা এটাই, উলামা একরাম কেন, নিজের সন্তানরাও নিজের মা বাবার উপর আস্থা রাখে না, নিজের স্ত্রী স্বামীর উপর, স্বামী স্ত্রীর উপর আস্থা রাখে না, এই আস্থাহীনতার কারণে আমাদের ফ্যামিলি ব্যাঙ্গে যাচ্ছে, দুনিয়া ব্যাঙ্গে যাচ্ছে, আমরা বড়দের উপর আস্থা রাখতে পারি না, উলামা একরামের উপর আস্থা রাখতে পারি না। হ্যাঁ অবশ্যই আমি উলামা একরাম যাচাই করবো, যদি উনি মনে করে যে উনি একজন যোগ্য বিজ্ঞ কোন চালকে বলতেছেন, অ্যাটলিস্ট উনার প্রত্যেকটি কথায় দলিল দিতে হবে, এটা মোটেই জরুরি নয়। আপনি দেখেন হাদিস খুলেন, সাহাবায়ে কারামকে অনেক সময় ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে, সাহাবায়ে কারাম ফতোয়া দিয়ে দিতেন হাদিসের রেফারেন্স ছাড়াই, তাবিনরা মনে করতেন যে উনি যে ফতোয়া দিয়েছেন নিশ্চয় এর পিছনে হাদিস রয়েছে, ওনার এটা মেনে নিয়েছেন। উলামায়ে কারামের ক্ষেত্রেও সেটাই করা দরকার। আল্লাহ বলেছেন ফাস আলু আহ্লা জিক্রিন কুং তুমলা তালামুন, তুমি যেটা জান না যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, তারার কাছে দলিল জানতে হবে এটা আপনার জন্য জরুরি নয়। হ্যাঁ যদি আপনি দলিল বুঝেন তাহলে ভিন্ন কথা, আপনি নিজে তো সব দলিল বুঝবেনই না। যদি আপনি কোরআন এবং হাদিস উসুলে ফেখা উসুলে হাদিস উসুলে তাফসির সম্পর্কে আপনার পুরা প্রজ্ঞ জ্ঞান না থাকে আপনি তো অনেক জিনিস বুঝতেই পারবেন না। আজকাল অনেকে হাদিস সহি জয়ীফ বলে আলোচনা করেন, আপনি যদি জানেন না হাদিস কত প্রকার, সহি বলতে কোন হাদিস, মকবুল বলতে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্ট হাদিস বলতে কী বুঝায়, মুনকার রিজেক্ট হাদিস বলতে কী বুঝায়, কোন কোন কারণে যদি রিজেক্টেড হয় এবং মকবুল হাদিসের প্রকার কতটি, ভিন্ন ভিন্ন প্রকার রয়েছে, এসবগুলো জানার পরে যদি আপনি মন্তব্য করেন তাহলে আপনার জন্য মানাবে। দুই হাদিসে কন্ট্রাডিকশন এবং পরস্পর বিরোধ হলে সেখানে করতে হয় কি, চারটি সমাধান রয়েছে, আপনি খুলে দেখেন নুকমাতুল ফিকর বা যে সমস্ত উসুল আছে কিতাব রয়েছে, তখন আপনি বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রামটি হল আপনাদের জন্য, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের ইসলামিক কিউএন এই উইথ ইকরা কিউএন এই উইথ ইকরা বা আমরা এর আগে করে থাকতাম আলোদিশারি সমান, এই ধারাবাহিকতায় ব্র্যান্ডিং করতে গিয়ে আমরা একই নামে আমরা এই প্রোগ্রাম আমরা চালাইতেছি, শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত পাঁচ দিন ধারাবাহিক একই টাইমে 9:00 থেকে 10:30 পর্যন্ত
আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করে থাকেন এবং শুরুতে আমরা বিশ্ববিদ্যালয় আলোচনা করে থাকি, এরপরে আপনাদের প্রশ্ন নিয়ে থাকি, প্রশ্ন আমরা জবাব দিয়ে থাকি। এখন কোনো পর্ব প্রশ্ন উত্তরের পর্ব, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা বিভিন্ন প্রশ্ন আমরা আনসার করি এবং এর মাধ্যমে আমরা চাই যে আমরা নিজেও যেন দিনের উপর চলতে পারি, আপনারাও যেন দিনের উপর চলতে পারেন, কোরআন মহাদিস উপর চলে আমরা যেন দুনিয়া মহারাজকে আমরা সফল করতে পারি, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রশ্নকারীদেরকে আল্লাহ কবুল করুন এবং ইকরা বাংলাকে আল্লাহ কবুল করুন, আল্লাহ সকলকে কবুল করুন। আমরা যারাই বলবো আমলনীয়তে যারা শুনবো আমলনীয়তে শোনার তফিক দান করুন। আমি জাযাকুমুল হাসানাত জাযা, শুকরিয়া আপনাদের, জাযাকুমুল্লাহ খায়ের। যে একটি প্রশ্ন যে অনেক সময় উমরাতে যারা যান, মহিলারা বিশেষ করে, তারা তো পায়ে জুতা সেলাই করা এবং কাপড় সব কিছু নর্মাল অবস্থায় তাদের থাকতে হবে না, ওইগুলো কোনো পরিবর্তন আছে? সুন্দর প্রশ্ন। মহিলাদের এহরামের ক্ষেত্রে শুধু কয়েকটি রেস্ট্রিকশন রয়েছে, লেবাসের কোনো রেস্ট্রিকশন নাই। কি মহিলাদের লেবাসের কোনো রেস্ট্রিকশন নাই, লেবাসের একমাত্র পুরুষের ক্ষেত্রে রেস্ট্রিকশন। কি আমরা সেলাই করা কাপড় বডি সাইজে বানানো কোনো কাপড় প্রয়োজন করতে পারবো না। যেমন আমার প্যান্ট আছে, ট্রাউজার, এটা বডি সাইজে সেলাই করা। আমার জুব্বা যেটা রয়েছে সেটাও বডি সাইজে সেলাই করা। আমার উপর বার করে যেটা, এটা বডি সাইজে সেলাই করা। আন্ডারওয়্যার থাকলে সেটাও পরা যাবে না। ভিতরে ওয়েস্ট যেটা আছে গেঞ্জি সেটাও প্রয়োজন করা যাবে না, বডি সাইজ সেলাই করা। এটা তো আমাদের কী করতে হবে, আমরা নিচে একটি টাওয়াল, উপরে একটি টাওয়াল, অথবা উপরে একটি কাপড়, নিচে একটি কাপড় চাদর, আমরা এইভাবেই পরিধান করে আমরা পড়বো এবং সাদা হলে ভালো। এটা এই রেস্টুরেন্টটা শুধু পুরুষের জন্য। মাহবুনরা নর্মাল ইসলামিক ড্রেস, যে কোনো কালারের হোক, যে কোনো ড্রেস ওনারা পরিধান করে উমরার এহরাম হজারাম করতে পারেন, কোনো সমস্যা নাই। সমান পায়ের ক্ষেত্রেও, আমাদের পায়ের ক্ষেত্রে আমরা মোজাও পরিধান করতে পারবো না, এমন কোনো জুতা পরিধান করতে পারবো না যার মাধ্যমে আমাদের গুড়ালি অর্থাৎ অ্যাঙ্কল যেটা খানিয়াকে আমরা যাকে বলি এটা ঘুরে যায়, বা পায়ের পাতার উপর হাড্ডি যেটা উষা হাড্ডিটা ঘুরে যায়, এই ধরনের কোনো জুতা আমরা পরিধান করতে পারবো না। তো সেফ কি আমরা কী করবো, স্যান্ডেল। বা মা বোনদের ক্ষেত্রে কিন্তু পায়ে জুতার ক্ষেত্রেও কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো জুতা পরিধান করেও ওনারা এহরামের অবস্থায় এহরাম করতে পারেন। তবে সেখানে গিয়ে তখন তওয়াফ করবেন, তওয়াফের সময় তো জুতা পরিধান করে তওয়াফ করতে পারবেন না। কেন? কারণ তওয়াফটা যে জায়গাটায় আমরা তওয়াফ করি মাতাব, এখানে তো নামাজ পড়া হয়, সেজদার জায়গা, এটাকে সম্মান করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ফাখলানা আলাইক ফা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি পবিত্র জায়গায় এসেছ, তুমি জুতা খুলে ফেলো। তো মসজিদে ঢুকলে আমরা জুতা খুলে ফেলি, আমরা গড়েও বেডরুমে অনেক সময় জুতা নেই না, এই জন্য জুতা পরিধান আমরা করবো না সুই আদবের কারণ, সেটা ভিন্ন কথা। বাট মা বোনদের পায়ের জুতার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, লেবাসের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। জাযাকুমুল্লাহ হাসান জাযা, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী পুস্তকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি টিভির ভলিউম কমাইতে হইবা, টিভির ভলিউম কমাই না তো আওয়াজে বম বম পড়বো, আপনি শুনতে না বেলাটিকে আমরা শুনতাম না। আপনি পার্শ্ববর্তী রুমে গিয়া অথবা টিভি ভলিউম কমাইয়া আপনার ফোন থেকে কথা হোক। জি জি, আপনি ঠিক আছে, আমি আনসার দিই ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? জাযাকাল্লাহ আপনার প্রশ্নের উত্তর শুনুক। আপনার প্রথম প্রশ্ন হলো, যেহেতু রাত লম্বা, যদি কেহ এশার নামাজের পরে, বিতিরের পরে, চার রাকাত নামাজ তাজুদের নিয়তের পরে ঘুমিয়ে যায়, আবার যদি শেষ রাতে উঠে, তাহলে তাজুদ পড়লে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আপনি এশা তার বিতিরের পরে, ইভেন বিতিরের পরে কেন, আপনি যদি এশার নামাজ পড়ার পরে যদি দুই রাকাত নামাজ তাজুদের নিয়তের পরে ঘুমান, খুব সবের কথা, পারলে আপনি সাথে উঠলেন, উঠে আপনি পড়লেন, সমস্যা হবে না। আর না পারলেও তো তাজুদ তার ফরজ নয়। যদি এইভাবে আপনি তাজুদের নিয়তে আগের রাত্রে আপনি দুই বা চার রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যান, আবার শেষ রাতে ঘুম থেকে উঠে যান, রাত যেহেতু লম্বা,
ফজরের আগে আপনি উঠে গেছেন, আপনি আবার তাহাজ্জুদ পড়লে কোনো সমস্যা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, এক সময় ঘুমাইছেন, আবার উঠছেন, আবার তাহাজ্জুদ পড়েছেন, আবার এক সময় ঘুমাইছেন, আবার এক সময় ঘুমাইছেন, উঠিয়া আবার নামাজ পড়ে আবার ঘুমাইছেন, এভাবে বারবার ঘুমাইছেন, উঠছেন, তাহাজ্জুদ পড়েছেন, বারবার করেছেন, আপনি এটা করতে পারেন। এটা একটা হাদিসের আমল হয়ে গেল, আরও উত্তম, সুবহানাল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে দোয়া পড়ি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই পর্যন্ত দোয়া। আর বাকি যেটা পড়েছেন আপনি সেটা দোয়া নয়, সেটি হলো কোরআন শরীফের আয়াত, যে তাদেরকে বদলা দেওয়া হবে, যারা এই দোয়া পড়বে তাদেরকে জান্নাত দেওয়া হবে, তাদেরকে জান্নাতের মধ্যে বিভিন্ন রুম দেওয়া হবে। এটা হলো কোরআন শরীফের আয়াতে মুমিনদের জান্নাতে কী হবে না হবে সেই বর্ণনা। দোয়া কিন্তু এই পর্যন্ত শেষ, আপনি তো পড়লেন দোয়া হিসাবে, আপনি তিলাওয়াত করছেন না, তো কোরআন শরীফের তিলাওয়াতে সেগুলো বাকি অংশ ঠিক থাকলেও দোয়া এই পর্যন্ত শেষ, অতএব এই পর্যন্ত পড়লেই চলবে ইনশাল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, নেককার বান্দারা তারা এই দোয়া করে থাকে, তো আপনি দোয়ার অংশটুকু পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এতটুকু পর্যন্ত। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আমাদের এই প্রোগ্রামটি হলো ইসলামিক কিউএনএ উইথ ইকরা। শুরুতে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি 15 মিনিট, তারপরে আমরা বিভিন্ন প্রশ্ন আনা শুরু করি। লাস্টের দুই পর্বেতে সাধারণত আমরা আপনাদের প্রশ্নই নেই, প্রশ্নের আমরা আনসার দিয়ে থাকি। আমাদের উদ্দেশ্য হলো আমরা নিজে কীভাবে বাঁচি, অন্যরা কীভাবে বাঁচবে, আমরা সবাই যেন কোরআন এবং হাদিস মোতাবেক আমল করে যেন বাঁচতে পারি, এই উদ্দেশ্যে এই প্রোগ্রাম রাখা হয়েছে। প্রতি শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত একই টাইমে 9:00 থেকে শুরু করে 10:30 পর্যন্ত এই প্রোগ্রাম চলে। আমি সাধারণত থাকি প্রতি রবি এবং মঙ্গল বুধবারও থাকি, এবং মুফতি আব্দুল মুনতাকিব সাহেব হাফিজাহুল্লাহ উনি থাকেন শনি এবং সোমবারে। তো আমরা সবাই মিলে আমাদের একই উদ্দেশ্য, ইকরা বাংলার সবার একই কন্ট্রোল মেজর আছেন, সবাই মিলে আমরা এটাই চাই, আমরা সকলে মিলে দিনের উপর আমরা চলতে পারি যেন, এজন্য এই প্রোগ্রামটি আল্লাহ যেন কবুল করেন। আমি আলহামদুলিল্লাহ আগের যে সিস্টার প্রশ্ন করেছি ওনাকে ধন্যবাদ দিই। আমি জিজ্ঞাসা করেছিলাম যে পরবর্তী অংশ বলুন, মাশাআল্লাহ উনি পরবর্তী আরও দুইটি আজ পড়ে ফেলেছেন। এই দেশে এই পরিবেশটি করেছে এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে, আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে এই দোয়াগুলো শিখতেছেন, বরং এই দোয়া যেখানে শেষ এর পরেরও আরও দুইটি আয়াত আপনি বলে ফেললেন, সুবহানাল্লাহ, খুশি লাগে। বা আরেকজন মুরব্বী মা বলেছিলেন যে উনি একটি দোয়া শিখেছেন, শুনে শুনে চারটি জিনিস থেকে পানা চাইতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবরি, ওয়া আউযুবিকা মিন আযাবিল জাহান্নাম, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এটা আল্লাহ নবী বলেছেন, তাওয়াজু মিন আরবাইন, তোমরা নমাজে চারটি জিনিস থেকে তোমরা পানা চাইবে। তো সেই হিসাবে নমাজের ভিতরেও চাইতে পারেন, সালামের পূর্বেও চাইতে পারেন, নফল নমাজ তো অবশ্যই পারবেন, ফরজও পড়তে পারবেন, বাট যে কোনো একটি দোয়া পড়লে ভালো হয়। হ্যাঁ, দুইটি পড়তে চাইলেও জায়েজ আছে অবশ্য। আর আমরা যে দোয়া পড়ে থাকি এটাও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। অনেকে হয় কি, আজকাল নতুন একটি হাদিস পাইলেই ওইটাকে বেশি ফলো আপ করার চেষ্টা করেন, আর পুরাতনটাকে একটু পিছনে ফেলানোর, মিনিমাইজ করার চেষ্টা করেন, আন্ডারমাইন করার চেষ্টা করেন, এটা কিন্তু সঠিক নয়। জানতে হবে আমরা যে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরা, এটা অত্যন্ত বিশুদ্ধ অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসটি বুখারী শরীফে, এবং এটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শিক্ষা করেছিলেন কার কাছ থেকে, নবী করিম সামের কাছ থেকে। কী বলেছিলেন, আল্লিমনি দোয়ান আদু বিহা ফি সালাতি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শিক্ষা দিবেন এমন একটি দোয়া যেটি আমি নমাজের মধ্যে দোয়া করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সেই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। তো শিক্ষা দিয়েছেন কে, নবী সাল্লাম, কাকে, আবু বকর সিদ্দিককে। হাদিসটি কোথায়, বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসে যাবে। এজন্য আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم। সালাম ফিরানোর পূর্বেই দোয়াটি পড়লেও যথেষ্ট। হ্যাঁ, যদি এরপরও আপনি সুন্দর অন্য কোনো দোয়া পড়তে চান সেটাও জায়েজ রয়েছে। কারণ আরেকটি হাদিসে আল্লাহ বলেছিলেন, ওই খাল্লাদ ইবনে রাফে' রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা লিয়াতাখাইয়্যার মিনাদ দোয়া, একজন লোক নামাজের ভিতরে তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা এবং আল্লাহু বারিক আলা, তারপরে সে তার পছন্দের একটি দোয়া সে পড়ে নিতে পারে। কোরআন শরীফের দোয়া যদি হয় পড়তে পারবে, বা তার আরবিতে বানানো যে কোনো বিশুদ্ধ দোয়াও সে যদি পড়তে চায় পড়তে পারবে। তো ইন্নি জালামতু পল্লীতে হচ্ছে, যদি সেখানে ওই চারটি জিনিসের পানা চাওয়ার দোয়া পড়তে চায় পড়তে পারবে।
যদি নফল নামাজ হয় তাহলে একাধিক দোয়া করলেও কোনো সমস্যা নাই, সেদ্ধের মধ্যে দোয়া করতে চাইলে আরবিতে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। বাট ফরজের মধ্যে একটু রেস্ট্রিকশন বেশি হিসাবে সেখানে আমরা অবশ্যই রসুল্লাহ যেভাবে করছেন এর মাঝে আমরা লিমিট রাখার আমরা চেষ্টা করব। কেন নাওফিলের ক্ষেত্রে ইতাসাউফিহা মাল ইতাসাউফিল ফরাইজ, নাওফিলের ক্ষেত্রে এমন কিছু কনসিডারেশন রয়েছে যেটি সাধারণত ফরজে করা হয় না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ অনেক সময় বসে বসে পড়েছেন, আপনি ফরজে তো বসে পড়তে পারবেন না, যদি আপনি দাঁড়িয়ে পড়তে পারেন তাহলে বসে পড়লে হবে না, কিন্তু নফল নামাজ আপনি দাঁড়িয়ে পড়ার সুযোগ থাকলেও আপনি বসে পড়লেও হয়, এজন্য নফলের ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। জি বলুন আপনার প্রশ্ন। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজটা আপনি সালাতুল হাজত যে কোনো সময় পড়তে পারেন, মকরু টাইম ছাড়া যে কোনো টাইমে আপনি অজু করে তারপরে এই সালাতুল হাজত দুই রাকাত পড়বেন, পড়ে এরপরে আপনি দোয়া করবেন, সালাতুল হাজতের আপনি দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়াজাইম মাগফিরাতিক ওয়াল গনিমাত মিন কুল্লি বিরিন ওয়া সালামাত মিন কুল্লি ইসম, আসআলুকা আল্লা তাআলা লি যামবান ইল্লা গফারতা ওয়ালা হামমান ইল্লা ফাররাজতা। তারপরে কিছু রয়েছে এক্সট্রা রয়েছে, আপনি সেগুলো পারলে ভালো, না পড়লেও ওয়ালা এইটুকু পড়লেও চলবে, ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজি দুনিয়া ওয়াল আখিরাতি হি আলাকা রিযান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আর একটু লম্বা করে পড়া যায়, আসআলুকা আল্লা তাআলা লি যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হামমান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনা ইল্লা কাযাইতাহু ওয়ালা মারিযান ইল্লা শাফাইতাহু ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رزقا ولنا فيها صلاح إلا قضيتها يا أرحم الراحمين। আপনি এই পুরো দোয়াটা পড়ে তারপরে আপনি শুরু থেকে দুরুদ শরীফ এবং আলহামদুলিল্লাহ এবং দুরুদ শরীফ পড়বেন, আর এরপর আপনার মনের কথা বলবেন, ইনশাআল্লাহ সব হাজত পুরো করে দেবে। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনার অনেক অনেকেই হয়তো লাইনে অপেক্ষা রয়েছিলেন, যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য কল নিতে পারলাম না। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত প্রাকাত হোম। হুজুর কাই মুবারকবাদ জানাচ্ছি। আপনাকেও মুবারকবাদ জানানোর পাশাপাশি যে সমস্ত ভাই বোনরা সুন্দর প্রশ্ন করতেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমরা মনে করি যদি আমাদের এই প্রোগ্রাম কঠিন কিয়ামতে নাজাতের ওসিলা হয় তখন আমাদের আপনাদের সকলের জন্য সার্থক হবে। আল্লাহ কাছে সেই মোনাজাত করে মোনাজাত করছি, আল্লাহ যেন কবুল করে না, আমিন। জাযাকুমুল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।